হ্যালো বন্ধুরা, আগের দিনের ভিডিওতে দেখেছো আমি কিভাবে বর্ডারটা তৈরি করেছি। আজকে এই বর্ডারের যে ডিজাইন তৈরি করেছিলাম তার ভেতরে একটি সুন্দর ফুলের নকশা তৈরি করব। আমি মাঝখানে গুনে গুনে দেখো মাঝখানটা বের করে নিয়েছি। আমার এখানে মাঝখানের যে ঘরটি হচ্ছে এটা 50তম ঘর এবং দুদিকেই 49টা করে ঘর আছে। প্রথমে মাঝখানে একটি ফোর সেলাই করেছি, কালো সুতো দিয়ে সেলাই করছি। এই একটি ফোরের চারিদিকে চারটি ফোর আমি তৈরি করব। এই চারটি যে ফোর তৈরি করলাম এই চারটি ফোরের ওপরে হলুদ সুতো দিয়ে চারটে করে ঘরের আমি বক্স তৈরি করব। দেখো আমার চারটি ঘর সেলাই হয়ে গেল। ঠিক একই রকমভাবে আরও তিন দিকে এই চারটে ঘরের বক্স আমি তৈরি করব। আমার বক্স তৈরি হয়ে গেল। এই চারটে বক্সের ঠিক মাঝ বরাবর দেখো আমি সেলাইটা আরম্ভ করেছি। প্রথমে লম্বালম্বিভাবে দুটো ঘর আমি সেলাই করব। দু ঘর সেলাই হয়ে যাওয়ার পরে একটি করে ঘর বাড়িয়ে অর্থাৎ তিন ঘর সেলাই করব। এটাও দুইবার আমি অর্থাৎ দুটি লাইন সেলাই করব। এবার পাঁচ ঘর অর্থাৎ দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে পাঁচ ঘর সেলাই করব। এটাও দুই লাইন সেলাই করব। আবারও দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে অর্থাৎ সাতটি ঘর দুইবার সেলাই করব, দুই লাইন সেলাই করব। এবার দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে পাঁচ ঘর দুই লাইন সেলাই করব। এবারে তিন ঘর দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে তিন ঘর দুবার সেলাই করব। শেষে দুদিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানের একটি ঘর একবার সেলাই করব। আমার একটি ফিগার তৈরি হলো। ঠিক একই রকমভাবে চারদিকে চারটে ফিগার তৈরি করতে হবে। আমি একটা সাইড দেখিয়ে দিচ্ছি। অন্য একটি কালারের সুতো নিয়ে আবারও সেলাই আরম্ভ করলাম। প্রথমে একটি ঘর সেলাই করেছি, একটি ঘরের ওপরে তিন ঘর সেলাই করছি। এটা দু লাইন আমি সেলাই করব অর্থাৎ দুবার করে সেলাই করব। এবারে একটি করে ঘর বাড়িয়ে পাঁচ ঘর তিন লাইন সেলাই করব।
এখানে আমি পাঁচটি ঘর সেলাই করছি এবং তিন লাইন সেলাই করব। এটা এবারে একটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানের একটি ঘর সেলাই করব, আবারও মাঝখানের একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর সেলাই করব। এটা একটি পাপড়ি হলো, ঠিক এই একই রকমভাবে আরও তিনটি পাপড়ি তৈরি করে নিয়ে একটি ফুল তৈরি করে নেব। শুরুতেই দেখো তিন ঘর সেলাই করছি, তিন ঘরের ওপরে পাঁচ ঘর সেলাই করব। সরি, এখানে ছ ঘর সেলাই করতে হবে, একটি ঘর ছেড়ে দিয়ে আবারও ছ ঘর সেলাই করব। এবারে একটি ঘর বাড়িয়ে নিয়ে আবারও ছটি ঘর সেলাই করব। ছটি ঘরের ওপরে একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব। ঠিক এইভাবে বাকি আরও দুটো পাপড়ি তৈরি করে নেব। তারপরে প্রথমে হলুদ দিয়ে দেখো মাঝের একটি ঘর সেলাই করেছি, একটি ঘরের ওপরে তিন ঘর সেলাই করেছি, তিন ঘরের ওপরে এক ঘর সেলাই করেছি, অর্থাৎ একটা যোগ চিহ্ন তৈরি করে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি ফুলটা তৈরি করলে কেমন লাগবে দেখতে। ঠিক একই রকমভাবে চারিদিকে চারটি পাপড়ি এবং ফুল তৈরি করে নেব। দেখো কেমন লাগছে, চারিদিকে আমি তৈরি করে নিয়েছি। এবারে মাঝখানে আরও একটি করে পাপড়ি তৈরি করতে হবে, অর্থাৎ মাঝখানের ফুলটাতে চারটে পাপড়ি তৈরি হবে। দেখো এই যে চার ঘর সেলাই করেছিলাম, ঠিক তার ওপরের ঘরটার পাশে কোনার দিকে সূচ তুলে প্রথমে দুটি ঘর সেলাই করলাম, দুটি ঘরের ওপরে চার ঘর সেলাই করব। এবারে একটি ঘর ছেড়ে দিয়ে চার ঘর দেখো সেলাই হয়ে গেছে, একটি ঘর ছেড়ে দিয়ে ছটি ঘর সেলাই করব। এই ছয় ঘর আমি ডবল লাইন সেলাই করব, অর্থাৎ আরও একবার এই ছয় লাইন সেলাই করব, এই ছয় ঘর সেলাই করব। আমার ছটি ঘর সেলাই কমপ্লিট হলো। এবার একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করব। পাঁচ ঘরের ওপরেই সমান্তরালভাবে দেখো সূচ রেখে সেলাই করছি, বাঁদিক থেকে একটি ঘর বাড়িয়ে অর্থাৎ এখানে ছটি ঘর সেলাই করব। আবারও একটি লাইন সেলাই করব, এখানেও ছটি ঘর সেলাই করব। এবারে তিন ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব। এবং
এটা ভুল হলো, খুলে নিচ্ছি আমি। খুলে কোনার দিকে একটি ঘর সেলাই করব। এই একই রকমভাবে বাকি তিনটে দিকও সেলাই করে নিয়ে পুরো কমপ্লিট ফুলটা দেখিয়ে দিলাম কেমন লাগবে দেখতে। পরবর্তী ভিডিও দেখার জন্যে পরের ভিডিওটা ফলো করো।